الله 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 এর আগে তো ইসলামের যুগে ইসলামের সোনালী যুগে নারীদের তো এমন শিক্ষা দীক্ষা ছিল ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ রচিত সিয়ারু আলামিন নুবালা বিশাল গ্রন্থ প্রায় 30 খণ্ডের মতো এখানে তিনি বড় বড় মনীষীদের জীবনী নিয়ে এসেছেন সেই মনীষীদের মধ্যে অনেক নারীর কথা রয়েছে কয়জনের নাম উল্লেখ করব কয়েকজনের কথা আমি নোট করেছি একজনের নাম হলো সফিয়া বিনতে শাইবা তিন খণ্ডের 517 নম্বর পৃষ্ঠায় এসেছে তিনি বল আল ফকিহা আল আলিমা এই সফিয়া বিনতে শাইবা একজন বড় জ্ঞানী ছিলেন বড় পণ্ডিত ছিলেন করিমা বিনতে আহমদ বুখারী শরীফের যে কপিগুলো আমরা পাই না যে নুসখা আরবিতে বলে নুসখা যে কপি এই কপি যারা করেছেন তার একটা কপি হলো করিমার কপি করিমা তাহলে বুখারী শরীফের মতো হাদিসের ভান্ডার এমন একটা কিতাবের কপি করে নুসখা পরিশোধন পরিমার্জন করে যিনি ছাপিয়েছেন লিখেছেন তার নাম হলো করিমা ইমাম বুখারী তাকে মূল্যায়ন করেছেন আশ-শাইখাতুল আলিমা আল ফাযিলা বড় শায়খ শায়খ মানে হলো হাদিসের পণ্ডিত ভান্ডার তারে বলে শায়খ বর্তমানের কিন্তু গজায় ওঠা শায়খ না বর্তমানে তো ইউটিউবে সার্চ দিলে দেখবেন গজিয়ে ওঠা শায়খ এখনো মোজ দাড়ি ওঠে নাই এগুলো শায়খ কিন্তু কিন্তু ইমাম যাহাবী যিনি মুহাদ্দিসদের শিরোমণি তিনি বলেছেন আশ-শাইখা শায়খা শায়খ তার মানে হলো হাদিসের ভান্ডার আশ-শাইখাতুল আলিমা আল ফাযিলা আল মুসনিদা অনেক হাদিসের ভান্ডার 460 হিজরিতে ওনার উফাত আয়েশা বিনতে হুসাইন 18 খণ্ডের 302 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছেন আল ওয়াহিজা আল আলিমা তিনি আলেমা এবং তিনি নারীদের মধ্যে দাওয়াতি কাজ করতেন আল ওয়াহিজা ওয়াজের কাজ করতেন এরকম অনেক রেফারেন্স দিতে পারবো অনেক রেফারেন্স দিতে পারবো যেখান থেকে বোঝা যায় যে ইসলামের যুগে সাহাবীদের যুগে তাবেঈদের যুগে পরবর্তী যুগে ইসলামী নারী শিক্ষা ছিল নারী শিক্ষার গুরুত্ব ছিল নারীরা শিক্ষিত ছিল মুয়াজ্জাজ মুহতারাম হাজিরিন তবে যেটা বললাম ইংরেজ আমলে মুসলমানদেরকে নানাভাবে নিষ্পেষিত করা হয় এবং মুসলমানরা এক পর্যায়ে গিয়ে খোলসবন্দী হয়ে যায় খোলসবন্দী হয়ে যায় আরে ভাই নারী শিক্ষা কেন সেই সময় তো পুরুষ শিক্ষাও সংকুচিত হয়ে গিয়েছিল পুরুষ শিক্ষাও সংকুচিত হয়ে গিয়েছিল আরে আমি তো আমার ছোট অবস্থায় আমি দুই দুই চার দিন আগের লোক আমিও তো ছোট অবস্থায় দেখেছি আমাদের গ্রামের মধ্যে সর্বপ্রথম যিনি টাইটেল বা দাওরা হাদিস পাশ করে সর্বপ্রথম হাটাজারি মসজিদ থেকে এসেছিলেন ওনাকে দেখার জন্য দুই তিন গ্রামের লোকজন আসছে যে দাওরা পাশ করে আসছে আর মাস্টার্স পাস করা কোনো লোক আমার গ্রামে আমি দেখি নাই ওই সময় সর্বোচ্চ বিয়ে পাস করা লোক ছিল তো এ তো সেদিনকার কথা তাহলে সেই সময়কার পরিস্থিতিটা প্রেক্ষাপটটা এমন ছিল মুসলমানদের শিক্ষা দীক্ষা সংকুচিত হয়ে গিয়েছিল এবং এর অন্যতম কারণ ছিল হলো রাজনৈতিক কারণ মানুষ যখন রাজনৈতিকভাবে নিষ্পেষিত হয়ে যায় তখন নানা দিক দিয়ে কি হয় সংকুচিত হয়ে যায় সেই সময়ে ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে অনেকে এগিয়ে এসেছেন যারা এগিয়ে এসেছেন তাদের কথা মানুষ স্মরণ করে এর অর্থ এই নয় এর অর্থ এই নয় যে ইসলামের শিক্ষাকে নিরুৎসাহিত করেছে ইসলামের শিক্ষাকে সংকুচিত করেছে ইসলামে নারীকে নির্যাতন করতে বলেছে বিষয়টা এমন নয় দ্বিতীয় নম্বর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মাথায় রাখবেন অর্ধশিক্ষিত বা মোটে শিক্ষিত না এমন কিছু মানুষের দ্বারা এই সেদিনও গ্রামের মধ্যে মহল্লার মধ্যে কিছু ফতোয়া জারি করা হয় আস্তাগফিরুল্লাহ ফতোয়া শব্দটা আমি বলা আমার ভুল হয়ে গিয়েছে ফতোয়া জারি করা ভুল বরং তারা কিছু মানে কুসংস্কারমূল্য ফরমান জারি করে দেয় এগুলো ফতোয়া বলা যাবে না আমিও ভুল বলেছি ফতোয়া একটা পবিত্র শব্দ এটাকে কলঙ্কিত করার অধিকার নেই ওই শব্দগুলো বা তাদের
এই বিচার আচারগুলো বা তাদের এই হুকুমগুলো ফরমানগুলো সমাজের মধ্যে যাদের দাপট থাকে তাদের কথাগুলোই ধর্ম হিসেবে কি হয়ে যায় প্রচার হয়ে যায় তাই নয় কি প্রচার হয়ে যায় তো এটাকেই ইসলাম বিরোধীরা এটাকেই ফতোয়া বা এটা সেটা বলে চালিয়ে দেয় ইসলামের বিরুদ্ধে দাঁড় করায় দিয়েছে যেতে পারছি না বাড়ি নেই মুয়াজ্জাজ মুহতারাম হাজরিন দুটো কথা মাথায় রাখবেন ইসলামে নারী শিক্ষা ছিল আছে থাকবে তবে একটা একটা পয়েন্ট হলো ইসলামে সহশিক্ষার সুযোগ নেই এখানে আছেন অনেকেই আপনারা রাগ করেন ভালো বলেন মন্দ বলেন যাই বলেন শেখেলে বলেন বলুন ইসলামে সহশিক্ষার সুযোগ নাই শিক্ষার জন্য এটা জরুরিও কিছু না জরুরি তো বড় দূরের কথা এটা কোনো মানে কিছুই না দ্বিতীয় নম্বর বিষয় হলো দ্বিতীয় নম্বর বিষয় হলো ইসলামে আমরা নারীদেরকে শিক্ষিত যেটা বলতি সেটা হলো শুধুমাত্র জাগতিক বা পার্থিব শিক্ষিত হলেই তাকে শিক্ষিত বলা যাবে না একজন নারীর প্রথম শিক্ষা হবে তাওহীদের শিক্ষা এবং তাওহীদের শিক্ষার সাথে সাথে তার পার্থিব শিক্ষা দেওয়াতে দোষের কিছু কার্যক্ষেত্রে প্রয়োজনও আছে তবে দুটো জিনিস সহশিক্ষা ইসলামে নিষিদ্ধ দ্বিতীয় নম্বর হলো ইসলামে মহিলাদের জন্য নারীদের জন্য পর্দা ম্যান্ডেটরি এই দুটো জিনিস মাথায় রাখেন মাথায় রেখে আপনি উচ্চ থেকে উচ্চতর শিক্ষা দীক্ষা দেন কোনো আপত্তি নেই তবে একটা বিষয় ইসলামে উৎসাহিত করে নারীদেরকে সেটা হলো পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা কেননা একজন নারী আজকের একটা মেয়ে আপনি চিন্তা করতে পারেন আজকের যেই একটা কথা বলে ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমরা সে ছোটবেলা ক্লাস থ্রি থেকে পড়ছি ওই সময় আমরা বুঝি নেই পরে এসে বুঝছি তাহলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশু কালকের সে পিতা হচ্ছে পরশু দিন সে দাদা হচ্ছে আজকের যে ছোট মেয়েটা সে কালকে মা হবে তারপরের দিন দাদি হবে নানি হবে তারপরের দিন বলতে মানে ক্রমান্বয়ে অতএব খেয়াল করবেন একজন নারীর জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শিক্ষা হলো তার পরিবার কেন্দ্রিক শিক্ষা সে একজন আদর্শ মা কিভাবে হবে একজন আদর্শ গৃহিণী কিভাবে হবে এটার শিক্ষা দরকার আছে কি নাই এজন্য দেখেন মেয়েদের মধ্যে ডিগ্রির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে বাড়ছে কি বাড়ে নাই অনেক 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 বেড়ে গিয়েছে এত ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও পারিবারিক ছন্ন ছাড়া অবস্থা কেন আসলে কি পুরুষরা অতিমাত্রায় নারীদের উপর নির্যাতন করে যার কোনো নির্যাতনের শিকার হয়ে তছনছ করে যায় বাবা ভাগে জায়গা বরং কোনো কোনো ক্ষেত্রে পুরুষ টর্চারের শিকার শিকার কি শিকার না ঘটনা সত্য ঘটনা কিভাবে শিকার করবে কারণ এগুলো শিকার করলে তো নিজের মান ইজ্জত থাকে না নিজের মান ইজ্জত খোয়ানোর ভয়ে পুরুষরা শিকার করে না কিন্তু প্রচুর পরিমাণে পুরুষ টর্চারের শিকার তো মুয়াজ্জাজ মুহতারাম হাজরিন মুয়াজ্জাজ মুহতারাম হাজরিন শুনুন তো একজন নারীকে আমি বলছি না আমি ডিগ্রির বিরোধিতা করছি না তো আমি মনে করি একজন নারীকে ডিগ্রির থেকে তার পরিবার কেন্দ্রিক শিক্ষা অতীব জরুরি আমি এটা বলছি না যে নারীদের প্রতি অবিচার হয় না আমি সেটা কখনোই দাবি করি না ইসলামে তো অবশ্যই অবশ্যই নিন্দনীয় কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কিছু নারী এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে অভিযোগ করলতো আমাদের স্বামীরা তো আমাদের প্রহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উলাইকা লাইসু বিখিয়ারিহিম তারা কখনোই ভালো মানুষ না যারা তাদের স্ত্রীদেরকে পিটায় কখনো তারা ভালো মানুষ নয় তোমাদের লজ্জা হয় না আল্লাহ নবী এমন বলেছেন লজ্জা থাকা উচিত দিনের বেলায় পিটা রাত্রেবেলায় সেই মহিলার সাথে রাত্রি যাপন করো লজ্জা হওয়া উচিত তো যে বলছিলাম ইসলামে নারী শিক্ষার গুরুত্ব ছিল আছে থাকবে আমরা আমাদের মেয়েদেরকে নারীদেরকে শিক্ষা দিব দিনী শিক্ষা আবশ্যক পারিবারিক শিক্ষা আবশ্যক অন্য অন্য শিক্ষাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে ইসলামী বিধিবিধান মেনে ইসলামী শিক্ষা একটা কথা বলে শেষ করছি দেখছি
ওই যে কাতারে বিশ্বকাপ হচ্ছে না, বিশ্বকাপ প্রচারের উদ্দেশ্য না, কাতার বিশ্বকাপ নিয়ে বেশ অনেক নিউজ হচ্ছে, কয়েক দফা বলছি আর কি। একটা নিউজ আসছে সেখানে যারা বিদেশি মেয়েরা আসছে খেলা দেখতে, তারা বলছে যে আমরা এখানে তো অনেক নিজেকে যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, নিরাপত্তা বোধ করতেছি, তার মানে হলো কি বোঝা গেল, অনেকগুলো খলস কিন্তু এখান থেকে বের হয়েছে। যারা সকাল বিকাল স্বাধীনতার শপথ দেয় এবং ওই সমস্ত কান্ট্রিগুলোকে মনে করে তারা অনেক বেশি স্বাধীন রয়েছে এবং মনে অনেক ভালো আছে, কিন্তু আসলে তারা কিন্তু সত্যিকার অর্থে অত স্বাধীন সেখানে নাই। একটা ইসলামিক রাষ্ট্রে এসে যেখানে ইসলামের অনুশাসন আছে 100% নাই, ধরেন 50% আছে, আমাদের থেকে তো ভালো আছে, তো এমন একটা অনুশাসন যেখানে রয়েছে, এমন একটা কান্ট্রিতে এসে যেটাকে নিয়ে অনেক তো অপপ্রচার হয়েছে। আমি আবারও বলছি, খেলাধুলা নিয়ে আমি কথা বলছি ওইটা আমি বলছি, কিন্তু এতটুকু বলতে চাই, এমন একটা কান্ট্রিতে এসে তাদের অভিব্যক্তিগুলো বলছে আমরা এখানে খুব ভালো আছি, নিরাপত্তা বোধ করছি, আরামসে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে সানা থেকে মক্কায় এক মহিলা হজ করে চলে যাবে, তার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। তো এই পরিবেশে তো ইসলাম কায়েম করতে চাই, তো আমি সে কথাই বলতেছি আর কি। শিক্ষা দীক্ষা বড় বিষয়, মানে শিক্ষা দীক্ষার প্রতিবন্ধকতা ইসলামে নাই। ইসলামে যে সুশাসনের কথা বলে, ইসলামে সুরক্ষার কথা বলে, নারী পুরুষ বিশেষ করে নারী সুরক্ষার বেশি গুরুত্ব ইসলামে দিয়ে থাকে। আল্লাহ